আগামী বুধবার 10ই মে দুপুরে করিধার পাথর চাপড়ি তোরণ থেকে রোড শো করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্য তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা চরম লক্ষ্য করা যাচ্ছে। ফ্ল্যাগ ফেস্টুন পতাকা লাগানোর কাজ চলছে। করিধা অঞ্চল তৃণমূল সভাপতি দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, প্রস্তুতি তুঙ্গে, 1600 পতাকা আমরা লাগাব। 6-7টা দেওয়ালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে দেওয়াল লিখন করেছি। কেমন প্রস্তুতি চলছে? কি চলছে প্রস্তুতি তুঙ্গে? কি কি পরিকল্পনা? আগামী 10 তারিখে যে অভিষেক ব্যানার্জি আসবেন, আমাদের করিদ্দার রাস্তার উপর দিয়ে যাবে, তার জন্য প্রস্তুতি একদম চরম তুঙ্গে। আমরা এখানে আজকে সকাল থেকে ফ্ল্যাট মারামারি শুরু হয়ে গেছে। কর্মীরা যথেষ্ট পরিমাণে আরও ছিল, সব চলে গেলো একটু আগে, আবার আসছে। আজকে সারা রাত্রি ধরে ফ্ল্যাট মারামারি হবে, কালকে আমরা রাস্তায় টানিয়ে দেবো। কত ফ্ল্যাগ লাগানো চার কি কি 6-7 হাজার ফ্ল্যাগ আমরা টাঙাচ্ছি গোটা কোর্টেতে, এবং তার জন্য ব্যানার পোস্টার সবই চলে এসছে, সেগুলো লাগানো হচ্ছে। দেওয়াল লিখন করেছেন? দেওয়াল লিখন কোথায় কোথায় হয়েছে? 7-8টা দেওয়াল লিখন করেছি, নেতুতলা মোড়ে, মদ্যোকান মোড়ে, এরকম জায়গায় 7-8টা দেওয়াল লিখন করেছি। অভিষেক ব্যানার্জি আসার জন্য 10 তারিখে প্রোগ্রাম। আপনার নাম আর পরিচয়? আমার নাম দেবাশিস চ্যাটার্জি, আমি করিদ্দা অঞ্চলের অঞ্চল সভাপতি, এবং আমাদের 3টি গেটও হচ্ছে।